অপরিকল্পিত বৈষম্যমূলক বিশেষে অস্পষ্ট ড্যাপ বাস্তবায়ন স্থগিত করে এর আইনি ও অন্য অসঙ্গতি দূর করে সংশ্লিষ্ট অংশীদার সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে সংস্কারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে সরকারের প্রতি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রত্যাশা এবং জনস্বার্থ শিরোনামে আলোচনা সভায় এসব কথার আহ্বান জানান স্থপতিরা বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের পক্ষ থেকে বিশদ অঞ্চল পরিকল্পনা দু হাজার বাস্তবায়ন স্থগিত করে এর আইনি ও অন্য অসঙ্গতি দূর করার জন্য সংশ্লিষ্ট অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে এর সংস্কারের জন্য অবিলম্বে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার দাবি জানান বক্তারা রাজুকে আমরা মনে করি ঢেলে সাজানো উচিত রাজুকে পদে পদে আমি মনে করি সুশীল সমাজ এবং এবং রাজুকে আমরা কিন্তু গতকালকে রাজুকের চেয়ারম্যান মহোদয় সহ মানে প্ল্যানার্স ইনস্টিটিউট আইবি ডেভেলপারদের প্রতিষ্ঠান অনেকে আমরা অংশীজন গিয়েছি আমরা কিন্তু এই ব্যাপারটা বলেছি উনি আমাদের আশ্বস্ত করেছেন এই ড্যামটাকে সংশোধন করার জন্য উনি ইয়ের কাছে তুলে ধরবেন আমাদের যিনি দায়িত্বে উপদেষ্টা মহোদয় যিনি এই দায়িত্বে আছেন হোয়াটস দায়িত্বে আছেন তার কাছে এই মেসেজটা নিয়ে যাবেন উনি বলেছেন আমরা আশা করি এটা একটা পজিটিভলি করবে করব জনস্বার্থে দেখতে হবে ব্যাপারটা এটা সুবিধাভোগী অংশ আর যারা হেঁটে বেড়াচ্ছেন তারাই হচ্ছে জনগণ অর্থাৎ আমাদের ভাষায় আমরা বলি প্যারিস্ট্রিয়ান আর ভেহিক্যাল প্যারিস্ট্রিয়ান বান্ধব একটা শহর আমরা চাই আজকে এই আশার দিনে বহু ত্যাগের বিনিময়ে এই আশাটা আমরা কোনোভাবেই ত্যাগ করতে চাচ্ছি না আমরা চাচ্ছি সাংবাদিক ভাইদের মাধ্যমে সকলের ভিতরে এই আশাটা স্বপ্নটাই প্রথমে তারপর তা বাস্তব হবে স্বপ্ন যদি না থাকে তা বাস্তব হয় কী করে